সিদ্ধান্ত তার খ্রিস্টানকে করবে, প্লাস ভোটটা পিছন হচ্ছে কথাটাও ঠিক না তো, ডিফার্ট না তো, একটা ডেট ছিল 3 তারিখ, সেটা ডিফার্ট হতে পারে 13 তারিখ, ডেট কি ছিল, 1 বছর আগে থেকে যে ভোট হবার কথা সেই ভোট হয়নি, সে ভোটের দিন স্থির হয়নি, তাহলে ভোটের দিন স্থির হয়েছে এবং সেটা ডিফার্ট হয়েছে এটা ঠিক না, পিছনে হয়েছে এটা ঠিক না, ভোটের দিন এখনো পর্যন্ত সরকার স্থির করতে পারেনি এতদিন বিভিন্ন কারণে, এখন বলছে করোনার কারণে, এতদিন আমরা আপত্তি করছিলাম এখন করোনার কারণে বলেছে বলে আমরা আপত্তি করিনি, শুধু মনে করিয়ে দিচ্ছে যে আসলে সরকার পালিয়ে যেতে চায়, ভোট করতে চায় না, নির্বাচিত জনপ্রতিনিধির চাইতে মিউনিসিপ্যালিটিতে মনোনীত দলীয় লোককে বসিয়ে দেবার অথবা সরকারের লোককে বসিয়ে দেবার মনোভাব সরকারের, এটা ভুল, এটা অন্যায় বলেছেন। এটা আমাদের খুব খারাপ লাগছে যে বিধানসভার অধিবেশন আজকে শেষ হলো, হাউস ইজ ইন সেশন, রাজ্যের মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে, বিধানসভা চলছে অথচ বিধানসভায় বিন্দু বিসর্গ আলোচনা করা হল না, এটা কোনোদিন কখনো হয় না, একটা বিষয়কে যে গুরুত্বপূর্ণ মনে করলে বিধানসভায় আলোচনা করাটা মাস্ট, পার্লামেন্টে আলোচনা করাটা মাস্ট, অধিবেশন ডাকতে হলো না, অধিবেশন ডাকা রয়েছে চলছিল কিন্তু সরকার সেখানে কোনো আলাপ আলোচনা করলো না, এখান থেকে বোঝা যায় যে সরকার করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে আদৌ সিরিয়াস নয়, সদস্যদের আলোচনা করা প্রস্তাব পরামর্শ ইত্যাদি ইত্যাদি যে সুযোগ থাকার কথা সে বাতিল করে বিধানসভাকে অস্বীকার করে বাইরে আন্তাবৃত কথা বলাটা সরকারের পক্ষ থেকে ঠিক হচ্ছে না, আমরা এই কথাটা আলোচনা করার জন্য সময় চেয়েছিলাম, হাউস শেষ হয়ে গেছে 3:30, প্রচুর সময় ছিল কিন্তু এই আলোচনা করার সুযোগ সরকার দিতে চায়নি, যদি সরকার সিরিয়াস হতো তাহলে এটাকে নিয়ে আলোচনা করবার ব্যবস্থা করাটা জরুরি ছিল। আমরা সরকার বেঠিকভাবে চলছে তাহলে কি আমরা উল্টো কথা বলবো, না আমরা তা করিনি, আমরা যখন আমাদের প্রতিবাদ জানাবার পর শেষমেশ যখন ওরা রাজি হলেন না, আমরা বললাম অন্যায় হচ্ছে, করোনাকে বাহানা করে ফাঁক কেটে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা সরকারের দিক থেকে রয়েছে, কিভাবে কি যোগাযোগ করবে, তাহলে 0 পয়েন্ট কমিউনিকেশন কি করে হবে, যেটা অনেক রাজ্য করেছে, কেরালা করেছে ফর এক্সাম্পল, অনেক রাজ্য করছে, আমাদের সেসব ক্ষেত্রে কোনো আলাপ আলোচনা হলো না, এটা অনেক সদর্থক ভাবে এর বিরুদ্ধে সবাইকে আমাদের যুক্ত করার সুযোগ যেটা ছিল সেটা হলো না, ধরুন হাসপাতাল বলা হয়েছে সংবাদ মাধ্যমে রিপোর্ট বেরোচ্ছে, হাসপাতালের চেহারা কি অপরিচ্ছন্ন, দেখবার কেউ নেই, থাকছে না, সংবাদ মাধ্যমে রিপোর্ট আসছে, তাই যে স্যানিটাইজেশনের জরুরি বন্দোবস্ত রাজ্য জুড়ে করাটা উচিত সেই স্যানিটাইজেশনের ব্যবস্থাটা আমরা করলাম না, এমনকি 294 যে লেভেলে ছোট একটা সংখ্যা অনেক বেশি এলাকার মধ্যে সেখানেও প্রপার স্যানিটাইজেশনের বন্দোবস্ত না করে বন্ধ করে দিলাম, বাইরে কোনো স্যানিটাইজেশন করলাম না, এর মধ্যে দিয়ে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, মানুষ প্রশ্ন করছে তাহলে ট্রেনে কি করব, বাজারে কি, ট্রান্সপোর্ট সংক্রান্ত বিল নিয়ে এসেছে, তাহলে অন্য বিল আলোচনা করা যায় কিন্তু করোনা নিয়ে আলোচনা করা যাবে না, আমরা কি বলতে চাইছিলাম, আমরা সবাই আমরা খুব উদ্বিগ্ন, গোটা রাজ্যের মানুষ উদ্বিগ্ন, বিশেষ করে পশ্চিমবাংলায় আমাদের ওয়েদার যেভাবে পরিবর্তন হয়েছে উদ্বেগটা বেশি এই কারণে যে এখনো পর্যন্ত সবাই বলছে যে গরম বাড়লে এটা কমবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু পশ্চিমবাংলায় এখন চলছে এক্সটেন্ডেড উইন্টার, শীতটা প্রলম্বিত হয়েছে, সবাই আমরা টের পাচ্ছি সেটা, এক্সটেন্ডেড উইন্টার যখন চলছে বিশেষ করে আমরা টের পাচ্ছি, তখন মানুষের সর্দি কাশি হাঁচি ঠান্ডার জন্যই হচ্ছে, তাই কোনটা করোনার কারণে কোনটা অন্য কোনো কারণে মানুষের মধ্যে উদ্বেগটা বেশি, সেই কারণে স্ট্যান্ডার্ড প্রোটোকল গভর্নমেন্টের দিক থেকে ঠিক করাটা জরুরি, ইয়েস অ্যান্ড নো, ডুজ অ্যান্ড ডোন্টস, আমরা সেগুলো করলাম না, মানুষের কাছে এই কথাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, এখানে আলোচনা জরুরি ছিল, এনপিআর খুব জরুরি আলোচনা আগামী 1 এপ্রিল থেকে কি হবে আলোচনা করতে দিল না, বাধ্য হয়ে আমাদের কালকে আমাদের কথা সরকারকে আমরা জানাবো, জরুরি আলোচনাগুলো বা এমনকি করোনা নিয়েও আলোচনা হবে না,
এমন কি প্রয়োজনীয় যে বন্দোবস্তগুলো করা উচিত সেটাও করা হবে না। আমাদের খুব নির্দিষ্ট সাজেশন মানুষের কাছে, সরকারের কাছে সাজেশন, মাস্ক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। সরকারি যে সেন্টারগুলো সেগুলোকে এফেক্টিভলি চালু করুন। সংবাদ মাধ্যমে নিয়ে অনেকগুলো কথা আসছে, মানুষের কাছে আমাদের আবেদন থাকবে এরকম একটা জরুরি অবস্থায় সবাই সতর্ক থাকুন, যথাসম্ভব সতর্ক থাকুন, এবং বিশেষ করে যে মানুষ দুর্বল তাকে পাশ থেকে পারলে সাহায্য করুন। কেননা এটা কোনো একজন ব্যক্তি বা ছোট কোনো মানুষের তিনজন পাঁচজনের নয়, এটা প্রকোপটা ছড়িয়ে পড়লে সেটা বিপজ্জনক হবে। আলোচনা করেছিলাম বুঝি দেওয়া, আমরা সত্য কথা বলছি না, তাই বলছি আজকে সরকার যে পরিচয় দিলেন অমানবিক পরিচয়, নিকৃষ্টতম মানসিকতার পরিচয়, মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলার পরিচয়। আমরা তীব্র ধিক্কার জানিয়েছি, আমাদের সদস্যরা সেই সময় হাউসে প্রতিবাদ করেছেন, ওয়াকআউট করেছিলেন সাময়িকভাবে। আমরা ভবিষ্যতে আবার চেষ্টা করব, কালকে আমরা এনপিআর নিয়ে কথা বলব বিস্তারিত। আর একবার বলছি, সরকারের মধ্যে যদি মন্ত্রীরা কোন মন্ত্রী সব মন্ত্রী বলেন না, একজন মন্ত্রী বলেছে এখন অসত্য কথা বলেন, সরকার মন্ত্রীর গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি একবার শিক্ষামন্ত্রী, ছাত্ররা কি শিখবে যায় না, যে কালকে ওরা আলোচনায় তো কোনো প্রস্তাব গৃহীত হয়, এই হাউস বন্ধ করার জন্য এই প্রস্তাব সবাই একমত হয়েছে, সবাই করেছে, আমাদের কোনো প্রতিবাদ করিনি। ওখানে বাইরে ওরা বলছে লজ্জা লাগে, এরকম লোক স্যার শিক্ষামন্ত্রী, এরকম লোকেরা সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, বন্ধ করো ওটা চালু করো, ওটা বন্ধ করো ওটা চালু করো, এটা বেঠিক কাজ হচ্ছে। সতর্কতা অবলম্বন করাটা যেটা জরুরি ছিল সেটা করা হলো না। স্ট্যান্ডার্ড প্রোটোকল স্থির করে সবাই একটা ইউনিফর্ম অ্যাঙ্গেল দিয়ে গোটা রাজ্য মানুষ এরকম একটা বিপদের সময় রুখে দাঁড়াবেন তার ব্যবস্থা হলো না। বরং এমনকি আমি বলছি মাস্ক অথবা স্যানিটাইজার এই এই জিনিসগুলো কোথায় অ্যাভেলেবেল হচ্ছে, কালোবাজারি হয়ে যাচ্ছে, কালোবাজারি হচ্ছে। তাহলে সরকারের বিভিন্ন হাসপাতালগুলো সে পাওয়া যাচ্ছে, সেখান থেকে সাপ্লাই করা হচ্ছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান বলে যে একটা গল্প আছে, আমি গল্পই বলছি, ন্যায্য মূল্যের ওষুধের দোকানের গল্পটার মধ্যে আমি ঢুকছি না, কিন্তু ন্যায্য মূল্যের ওষুধের দোকানে কি সেখান থেকে কি মানুষকে প্রয়োজনীয় কস্ট টু কস্ট এই জিনিসগুলোকে সাপ্লাই করার বন্দোবস্ত করা হচ্ছে, তার জন্য এগুলো উৎপাদনের কিগুলো স্পেশাল ব্যবস্থা করা হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে এমনকি জেলের মধ্যে যারা আছেন তাদেরকে যে স্পেশাল ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, আমাদের রাজ্যে সেই স্পেশাল ইনিশিয়েটিভগুলো কিন্তু নেই। ফলে যে আলোচনাটা জরুরি ছিল এই সমস্তগুলোর জন্য, যেটা হাউসে করলে ভালো হতো, হাউসের সুযোগটা না পাওয়াতে আমাদের বাইরে করতে হলো।